মাত্র এক সপ্তাহ আগেও ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ক্ষমতাধর প্রতিমন্ত্রী, অথচ আজ নিজের মুখ ঢাকার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না, আশেপাশেও নেই কেউ, নিজ বাসাতেও যেতে পারেননি। কানাডা ও দুবাইয়ে কোথাও জায়গা না পেয়ে দেশেই ফিরতে হয়েছে তাকে। দেশে ফিরলেও তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় একের পর এক মামলা দায়ের হচ্ছে, গ্রেপ্তারের ভয়ে আত্মগোপন করেছেন। এছাড়া তার নিজ জেলা জামালপুর এবং উপজেলা সরিষাবাড়িতেও তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তার দল আওয়ামী লীগ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। মুরাদের নিজ জেলার সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরাও তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা বলছেন মুরাদকে কিছুতেই জামালপুরেও ঢুকতে দেওয়া হবে না, ফলে আওয়ামী লীগে তার আর ফেরার পথ অনেকটাই বন্ধ। তাহলে কি তিনি এখন রাজনীতি ছেড়ে তার চিকিৎসা পেশায় ফিরে যাবেন? এ বিষয়ে হয়তো কোনো সিদ্ধান্ত তার কাছ থেকেই জানা যাবে, তবে তা সময়ের ব্যাপার। এমন পরিস্থিতিতে বিতর্কিত এই রাজনীতিক কোথায় যাবেন, কোথায় অবস্থান নেবেন, কি করবেন, এমন প্রশ্ন দেখা দিয়েছে। গত 7 ডিসেম্বর তিনি পদত্যাগ করলে ওই দিন রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। একই দিন জামালপুর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় বুধবার তাকে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বৃহস্পতিবার মুরাদ হাসানকে তার নিজ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়। এছাড়া মুরাদের আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ বাতিলের বিষয়েও দলের পরবর্তী কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। সংসদ সদস্য পদ থাকবে কিনা তাও সন্দিহান। গত 9 ডিসেম্বর দিবাগত রাতে কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছিলেন তিনি। এরপর কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালেও তাকে সে দেশে ঢুকতে দেওয়া হয়নি। সেখান থেকে তাকে দুবাইগামী একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়। দুবাইও ঢুকতে না পেরে অবশেষে দেশে ফিরে আসেন তিনি।